পানির লবণাক্ততা নিয়ে আলোচনায় এই মুহূর্তে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আলমগীর সবুজ এবং সাতক্ষীরা থেকে সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। প্রথমেই যেতে চাই চট্টগ্রামে। সবুজ, চট্টগ্রামে লবণাক্ত পানি নিয়ে কি বলছেন ভুক্তভোগীরা আমাদেরকে জানান। চট্টগ্রামে মাস তিনেক ধরে আসলে ওয়াসার যে পানি আছে সেখানে এসে লবণের পরিমাণ বৃদ্ধি পেয়েছে, কারণে মানুষের মধ্যে দুর্ভোগ হচ্ছে, ভোগান্তিতে আছে মানুষ। এই বিষয়ে আমরা আমাদের দেশ টিভিতে একাধিকবার প্রতিবেদন প্রচার হয়েছে, কিন্তু আসলে যেটা হয়েছে এখনো পর্যন্ত সে পানির আসলে কোনো ধরনের সুরাহা হয়নি, মানুষের ভোগান্তি এখনো কাটেনি। কারণ ওয়াসা কর্তৃপক্ষ বলেছে যে যেহেতু বৃষ্টি যদি ঠিক মতো না হয় তাহলে লবণাক্ততা কমবে না, মানে তারা বলছেন বৃষ্টির কারণে, বৃষ্টি না হওয়ার কারণে আসলে পানিতে কাপ্তাই হ্রদে যে পানির যেখানে পানি ধরে রাখা হয় সেখানে পানির পরিমাণ কমে গেছে। পানির পরিমাণ কমে যাওয়ার কারণে সে প্রেশারটা আসলে যেখানে ওয়াসা ঠিক জায়গায় আসছে না, এই কারণে সেখানে সমুদ্রের পানি ঢুকে যাওয়ার কারণে আসলে পানিতে লবণ বেড়ে গেছে, কারণে ওয়াসার পানিতে লবণাক্ততা তৈরি হয়েছে। এ কারণে আসলে ওয়াসা কর্তৃপক্ষ পানি রেশনিং করে কমিয়ে দিয়েছে যাতে মানুষের মধ্যে লবণের পরিমাণ কম দিয়েছে না, তারা আসলে পানির রেশনিং করছে, পানিও কম দিচ্ছে ওয়াসা, সে কারণে কিছুটা পানির সংকটও চট্টগ্রামে আছে। আসলে যেটা হয়েছে এ কারণে মানুষের মধ্যে যে লবণাক্ততার কারণে আমাদেরকে যারা চিকিৎসক আছেন তারা বলেছেন অতিরিক্ত লবণ নিলে পরে শরীরে নানা ঝুঁকি তৈরি হতে পারে। এই কারণে আসলে সাধারণ মানুষ আমরা দেখেছি যে অন্যান্য ভাবে পানি সংগ্রহ করছে, বিশেষ করে যেখানে ডিপ টিউবওয়েলের পানি আছে, গভীর নলকূপের পানি, সেখান থেকে পানি সংগ্রহ করছে। এবং এবং দেখেছি চট্টগ্রাম ওয়াসা কর্তৃপক্ষের একটা যে প্রকল্প আছে, বিশুদ্ধ পানির প্রকল্প, সেখানে মানুষের আমরা লাইন দেখেছি সবসময় বিশুদ্ধ পানি, যেটা খাবারের পানি সংগ্রহের জন্য সেখানে লাইন দেখেছি। এবং মানুষের এই সংকটের কারণে পানি, কেউ কেউ পানি বিক্রি করতে আমরা দেখেছি বিভিন্ন জায়গায়, যেখানে গভীর নলকূপের পানি যারা চলে তারা এবং পানি বিক্রি করতে তারা দেখেছি। এবং এটা নিয়ে আসলে আমরা দেশ টিভিতে সংবাদ প্রচার করেছিলাম। আসলে সর্বশেষ যে পরিস্থিতি, ওয়াসা কর্তৃপক্ষ বলেছে যদি ভারী বৃষ্টি না হয় তাহলে এই সংকটটা আসলে কাটবে না, যেহেতু পানির স্তরটা কমে গেছে, যেটা কাপ্তাই হ্রদে পানির স্তরটা অন্তত 36 ফিট পর্যন্ত কমে গেছে বলে আমরা জেনে, এই কারণে আসলে পানির স্তরটা এই মুহূর্তে কাটছে না যদি না ভারী বৃষ্টি হয়। চট্টগ্রামে এই পরিস্থিতি আসলে মানুষ আছে। আমরা পানির আরো খবর জানবো সাতক্ষীরা থেকে, সেখানে আছেন আমাদের সহকর্মী শহীদুল্লাহ কায়সার সুমন। ধন্যবাদ আলমগীর সবুজ। আপনি পূর্ব দক্ষিণ কোণ থেকে যেভাবে চট্টগ্রামের চিত্র বলছিলেন তার থেকে আসলে বেশ খানিকটা ভয়াবহ চিত্র বাংলাদেশের এই যে দক্ষিণ পশ্চিমের জেলা সাতক্ষীরাতে। সাতক্ষীরার যদি আমি উপকূলের কথা বলি, বিশেষ করে শ্যামনগর এবং আশাশুনি যেখানে সবথেকে দুর্যোগ প্রবণ জেলা, সেই জেলার মাটিতে কিন্তু যদি আমাদের সাতক্ষীরা জেলার যে কৃষি বিজ্ঞানীরা রয়েছে যাদের আসলে পানি পরীক্ষা নিরীক্ষার কাজটি নিয়মিত করতে হয়, তাদের কথা যদি আমি বলি, সেই ডক্টর বাবুল আক্তার সর্বশেষ পানি পরীক্ষা করে আমাদেরকে যেটি জানিয়েছিলেন সেটি হচ্ছে যে এখানে লবণাক্ততার পরিমাণ রয়েছে প্রায় 17 থেকে 18 ডেসিমিটার পর্যন্ত, যেটি আসলে শরীরে যে কোনো মানুষের জন্য স্বাভাবিকের চাইতে এত প্রায় দ্বিগুণ পরিমাণ, যেটি মানুষের জীবনের জন্যও হুমকি স্বরূপ। এই উপকূলীয় অঞ্চলে মানুষের খাবার পানির সংকটটি কিন্তু দীর্ঘদিন ধরেই হচ্ছে, শুধু দুর্যোগ নয়, সাধারণ সময়েও কিন্তু এই পানির সংকট এতটাই তীব্র যে মানুষের বাড়িতে বাড়িতে যে কোনো নাস্তা দেওয়া সহজ, কিন্তু এক গ্লাস পানি একটা উপকূলের মানুষকে, মানুষ একজন অতিথিকে দিতে কিন্তু কষ্ট বোধ করেন, কার্পণ্য বোধ করেন। আপনাকে বলে রাখা দরকার যে আমি দাঁড়িয়ে আছি সাতক্ষীরার শহরের 8 নম্বর ওয়ার্ডের কামালনগরে। এখানে কিন্তু পৌরসভার পানির জন্য কিন্তু সুনির্দিষ্ট টাকা নেওয়া হয় এবং এখানে কিন্তু জার্মান প্রকল্পের আওতাধীন পানির কিন্তু পানির বিশুদ্ধ পানি দেওয়ারও প্রকল্প রয়েছে, ব্যবস্থা রয়েছে, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে পানিটি আসে সেই পানিটি পানযোগ্য তো নয়ই, সেটি কিন্তু সেটি গোসল বা অন্যান্য কাজে ব্যবহারযোগ্য নয় বলে এখানকার মানুষের অভিযোগ। আমি এই পেছনে যে দোকানটি রয়েছে সেই দোকানে কিন্তু এখন জার বিক্রি হচ্ছে,
ওখানে আমরা দেখে এলাম এখানে কিন্তু পানির জার বিক্রি হচ্ছে এই শহরের মধ্যে খাবার পানির জারটি বিক্রি হচ্ছে তো এখন নিম্ন আয়ের যে মানুষেরা রয়েছে এই পৌর এলাকায় সেই পৌর এলাকার নিম্ন আয়ের মানুষেরা কিন্তু আসলে এই যে 20 টাকা থেকে 40 টাকা দরে এই পানির জার কেনার সামর্থ্য সবাই রাখে না তো যে জন্য যেটি যে সংকটটি হয় অনেক মানুষকে কিন্তু এখন কম পানি খেয়ে থাকবারও ঘটনা কিন্তু ঘটে চলেছে যে জন্য এই বিশুদ্ধ পানির যে আকাল এই আকালটি দিনকে দিন অত্যন্ত তীব্র থেকে তীব্র হয়ে উঠছে আর লবণাক্ততাও কিন্তু সাগরের নিকটবর্তী উপকূলীয় অঞ্চল হয় কিন্তু সেটি আরো বেড়ে চলেছে এই ছিল এই দক্ষিণ পশ্চিম পশ্চিম উপকূলীয় জেলা সাতক্ষীরার সর্বশেষ দর্শক আমরা এখন সরাসরি চলে যাচ্ছি স্টুডিওতে ইশরাত এই ছিল সর্বশেষ সাতক্ষীরার আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ পানির লবণাক্ততা নিয়ে জানাছিলেন সহকর্মী আলমগীর সবুজ এবং সাতক্ষীরা থেকে সহকর্মী শরীফুল্লাহ কাইসার সুমন